আস্তে আমরা মাটিটা ঢেলে দেবো, আস্তে আস্তে ঢালার কি দরকার আছে, ধরে ধরে তো ঢালা যায়। হয়ে থাকে এরকম বড় বড় শহরে এবং ছোট ছোট ব্যাপার হয়ে থাকে, সমস্যা নেই। সকালবেলা ঘুম থেকে উঠে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা কি, সেটা হলো ব্রাশ। এটা কোনো প্রোটিন পাউডার না, এটা হচ্ছে দাদুর আমলের ছাতু। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আপনাদেরকে জানাই স্বাগত আমার ইউটিউব চ্যানেলে, যার নাম মিডল ক্লাস ব্লগার। আই হোপ আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকের ভিডিওর কন্টেন্ট যেটা, সেটা হচ্ছে ট্রি প্লান্টেশন। কয়েকটি গাছ নিয়েছিলাম আমি, সেগুলোকে অবজারভেশনে রেখেছিলাম। তো রাখার পরে আজকে ফাইনালি আমি তাদেরকে প্লান্ট করবো। আমরাও কোদাল চালাতে পারি, ঠিক আছে, সময় আসলে সব করতে হয়। আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। মা এখন রান্না করছে রান্নাঘরে, আমি ওদের আমার কাজ করছি। শাসন নাই কপালটার মতো না, পেপারগুলো ছেঁড়া, কি করবো আর। ছেঁড়া কপাল ছেঁড়া পেপার মিলেমিশে একাকার। একদম সব থেকে বড় টপটি দেখতে পাচ্ছেন, এটি পেন্সিল পাইনের জন্য, এটি ব্লু পাইন জি জি প্লান্ট, দেন এই দুটো রয়েছে লাকি বাম্বু, আর এই ছোট্ট যে টপটি রয়েছে এটা রয়েছে আমাদের ফর দিস ওয়ান। শরীর বানানোর জন্য প্রোটিনের দরকার হয়, জিম ফিম করে, তার সাথে সাথে প্রোটিন ফ্রোটিন খায়। তো আমি তো খাই না পার্সোনালি, বাট আমি আমার গাছেদেরকে প্রোটিন খাওয়াই। আরে শুরু করেছি, আমার আমার খুব প্যাশন ছিল জিনিসটার প্রতি, যে এরকম ছোটোবেলার থেকে একটা চিন্তাভাবনা ছিল যে বাড়ির আশেপাশে প্রচুর গাছ থাকবে, গাছে ভর্তি, চোখের দিকে যেদিকে তাকাবো যেদিকে তাকাবো সবুজ সবুজ সবুজ। কেমন লাগবে, লেন্সে ধরা পড়বে? আর ভিডিওটা দেখতে দেখতে দুটা জ্ঞানের কথাও বলবো, আর দুটা মিমিক্রিও শোনাবো, দেখতে পাবো ভিডিওটা। ততক্ষণ দিস ইজ মাই দেবদাস, অ্যাকচুয়ালি এ দেবদাস নয়, এ হচ্ছে দেবদাসী। এখানে আমি বারবার সরাচ্ছি, বারবার গিয়ে গাছগুলোই খাচ্ছে। তুমি দেখে নেবে কি হয়, আটকাচ্ছি। গাছগুলো তো নিয়ে আসলাম পরশু দিন, ওগুলোকে প্লান্ট করতেছি। আসবি নাকি, তাহলে আসলে একটু ভালো হয়, একটু ক্যামেরাটা যদি। আরে আমরা তো নিজেরাও তো পয়সা পাচ্ছি, শেয়ার করতেছে না ঠিকঠাক করে, তাহলে পয়সা কি করে পাবো? লজ্জা লাগা দরকার। পান না খেলে তো হবে না, তো তুই পানটা একা একা না খায় আমার জন্য একটা নিয়ে। উত্তম কুমার স্টেশন রোড ইউকেসি, উত্তম কুমার চৌধুরী মহানায়ক। আপনি মেরি বাত শুন মেরে ছোটে ভাই, মে হাম আপনি জো হ্যায় পেড় পৌধো কো ইয়াহ পে লাগা রহে হ্যায়, ঠিক হ্যায়। তো যেমনটা আমরা দেখতে পেলেন, আমি এতক্ষণ একা একা সব কিছু করছিলাম, তো ভালোই হলো, বন্ধু আসছে, তাকে ক্যামেরাটা আসবে, তারপর ক্যামেরাটা তাকে ধরিয়ে দেবো, বলো ভাই একটু তুই আমার হেল্প কর, একটু ভিডিওটা করে দে আমার, তাহলে একটু সুবিধা হয়। কতক্ষণ ধরে দাঁড়া আছিস ওর জন্য? এসে মোবতনি চলতি, মুখ ঘুরে আসিস কেন? আরে ভাই সব দেনা হয় তো, সে দে হাত সে দিয়ে বন্না মত দিয়ে হয়। আরে হম আজ পে কে সিকে উল্টে হাত সে দিয়ে হয় চিজ নেই লেতে। কোন ডাইরেক্টর দেখে দিলে আমি ফট করে আতা হচ্ছে সেলিব্রিটি হয়ে যাব। বই আর আপনারা যাবি আছে উইল মারে। তোমার পাশ সিফ 70 মিনিট হ্যাঁ হ্যাঁ ইয়ে 70 মিনিট তোমার জিন্দগি বদল সকতা হ্যায়। হয়ে থাকে, সমস্যা নেই। কাজ করতে করতে আমার যে কাজটা করতে আমাদের আধা ঘন্টা লাগতো, সেই কাজটা করতে যে আমার কয় ঘন্টা লাগছে আমি নিজেও বুঝতে পারছি না, আর কাজটা যে কতটা ঠিকঠাকভাবে হচ্ছে সেটাও বোঝা মুশকিল। এটা বিয়ে করলে মুশকিল হবে। একটু দিয়ে দিচ্ছি মাটি, সুন্দর দেখি পাথর, এটাকে এখানটা প্লাগ ইন করে দেবো। লাকি বাম্বু, জানি না কতটা লাকি, বাট
লোকে বলে লাকি বাম্বু। দেখা যাক বাঁশ আমার জীবনে কতটা লাভ নিয়ে আসে, আর আপনারা চ্যানেলটাকে কত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন। আই এম সো টায়ার্ড রাইট নাও, প্রচণ্ড খাটনি হয়ে গেল কিন্তু মনে খুব শান্তি, মনে হচ্ছে প্রকৃতি আমাকে ডাকছে। ট্রি প্ল্যান্টেশনটা কী কেন কীভাবে কী আমি অত কিছু জানি না, দিনে কিছু কাজ রয়েছে, কাজ তো না বেকার ছেলেদের আর কি। বাস চল যাও, বাড়ি যাও।